বেঁচে থাকার জন্য কি আকুতিই না করেছিল শিশুটি। প্রায় ছয় ঘন্টা প্রকাশ্য দিবালোকে একটি খুঁটির সঙ্গে হাত পা বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল রাজনকে। অসংখ্য মানুষ দৃশ্যটি দেখেছে। ধারণ করা হয়েছে দৃশ্যটি, অথচ কেউ বাধা দেয়নি, এগিয়ে আসেনি শিশুটিকে প্রাণে বাঁচাতে। কি আশ্চর্য! আমি মনে করতো যে যদি চেষ্টা করতে করলে ছেলেটারে বাঁচানো যায়, এগুলা কৌতূহল বসত ইয়া করে না, ওইরকম ভাবে তো কিন্তু এরকম ঘটনা হবে বিশ্বাসও করতে হবে। সম্ভব? আইন আছে, বিবেক আছে, আছে সচেতনতা, তারপরও কেন এমন হয়? বিবেকের দায়বদ্ধতায় চলে গেলাম রাজনীতির দেশ সিলেটে। এটা আমি খুবই যত্ন করিয়া রাখছিলাম। এটাও আমার লাশ সম্বল, এই ফটোগুলা। এই এটা কিন্তু আমার বাচ্চা, আমার পাঞ্জাবি পিনছে, এই দেখেন। স্থানীয় একটি গ্যারেজ থেকে ভ্যান চুরি করেছে এমন অভিযোগ এনে রাজনের ওপর এই নির্মম অত্যাচার চালানো হয়। রমজান মাস ছিল, তো তো ইস্তার করছি, ইস্তারের পর পরই রাজন মায় ফোন দেওয়া বলছেন যে রাজন তো সকালে গেল 7টা, ফোনে 6:30টার দিকে বাড়িয়া, আর এখন আইল না, তো একটু খবর লিয়ে দেবো, তার নানার দোকানে গেল। কুমারগাঁও বাস স্টেশনের একটি দোকান ঘরের বারান্দার খুঁটিতে বেঁধে এক নাগারে 16 মিনিট তাকে লাঠি দিয়ে পেটানো হয়। অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 4th শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা রাজন সবজি বিক্রি করত। 8 জুলাই 2015 সবজি বিক্রির জন্য বের হয়ে অন্যান্য দিনের মতো আর ঘরে ফিরে আসেনি রাজন। আমি গেছিলাম এটা জিডি করাত, সাধারণ এটা জিডি করাত, আমার বাচ্চাটার খোঁজ পাইলাম না। তখন তারা বলছে যে ডিউটির অফিসারে বলছে এটা বাচ্চা লাশ সহ আসামি সহ ধরা গেছে, ধরছে এলাকার মানুষ প্রায় 10:30। ৮ জুলাই 2015 নৃশংসভাবে খুন হলেও 12 জুলাই 2015
রাজনকে নির্মমভাবে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তখনই সারা দেশে প্রতিবাদের দাবি ওঠে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি। প্রত্যক্ষদর্শীরা কিংবা ভিডিও ধারণকারী কেন রাজনের হত্যাকাণ্ডে বাধা দিল না? আমি ঘটনাস্থলে যে এই এই রকম একটা ঘটনা হচ্ছে আমি কেন মানুষকে বলি নাই? মানুষকে বলি নাই তখন আমার কাজে খুব বিজি ছিলাম, আমি অন্য একটা জায়গায় গিয়েছিলাম ভিডিও ক্লিপটা করার পর দ্রুত প্রায় ঘন্টা খানিকের ভিতরে। পরে ওইখান থেকে আস্তে আস্তে আমার প্রায় 3 ঘন্টা হয়ে যায়, আইসা দেখি মানে জিনিসটা একবারে সিম্পল শেষ, মারা গেছে। মানুষের একটু প্রতিবাদ আর একটু বাধায় একটা জীবন বেঁচে যেত সেদিন। সঠিক সময়ে কেন আমরা প্রতিবাদ করি না? ভয় নাকি অনুভূতিহীনতা, কোনটা? এক সময় রাজনের হাতের বাঁধন খুলে রশি লাগিয়ে তাকে হাঁটিয়ে নিতে দেখা যায়, আর বলতে শোনা যায়, হাড়গোড় তো দেখি সব ঠিক আছে, আরো মারো। যন্ত্রণার শেষ সীমানায় পৌঁছে রাজনকে বলতে শোনা যায়, আমাকে আর মাইরেন না, আমারে পুলিশে দিয়া দেন। সে সময় একজন বলে, রাজনের জীবন এখানেই শেষ হয়। রাজনের বাবা বিচারের আশায় ছুটে বেরিয়েছেন, সহজ ছিল না সে পথ। এলাকাবাসী, থানা, আদালত কোথাও নিশ্চয়তা পাননি সঠিক বিচারের। এসআই আমিনের যে সাসপেন্ড হয়েছে, আমার যে আমি মামলা করাতে ছিলাম, সে বাদ দিয়েছে লাওয়ারিস হই আমার বাচ্চার, কিন্তু আমারেও মারছে থানায়। এই আমিনের যে সময় কইছে যে 6 মাস বাদে 3 মাস বাদে তুমি মামলা করতে পারবা, আমি বলছি আমার বাচ্চা মারছে আপনি বাদ দিয়ে দিন, এটা তো আমি মেনে নিতে পারি, যেহেতু আসামি জনতায় দূরিয়ে দিয়েছে, পাবলিকে হাতে নাতে দিয়েছে। জনগণ যখন ফুঁসে উঠল তখন আর পালানোর পথ নেই। কেউ আর দায়িত্ব এড়াতে পারল না, কিন্তু তাতে কি, রাজন তো আর ফিরে এলো না। একটা করে দুর্ঘটনা ঘটে, মানুষ প্রতিবাদ করে, আবার মানুষ ভুলেও যায়। টেনে টেনে নিয়ে আইছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল, মিটিং, মানববন্ধন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা সব সময় প্রশংসনীয়, কিন্তু ওই যে দেরি হয়ে যায়, দেরি হয়ে গেল। কেউ যদি সাহস করে ওই সময়টা রাজনকে একটু পানি দিত, পানি পান করিয়া তোমাকে পানি দিছে না।